আজ 1লা জানুয়ারি ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 137তম কল্পতরু উৎসব। আর কল্পতরু উৎসবটা হয়েছিল আমাদের রামনগর 2 নং রাস্তায়। তো দেখতে পাচ্ছ ব্যানারে লেখা আছে স্বর্গীয় তুষার দাস মহাশয়ের বাড়ি। তো আমরা এখানে লাইন ধরে দাঁড়িয়েছি ভেতরে যাব বলে, আর আদি রয়েছে, আদি ঠাম্মার কোলে। এই দেখো, তো আমার পিছনে অনেক লাইন রয়েছে, আর আমরা এই প্লেসেসটাতে দাঁড়িয়ে আছি। তো ভেতর অনেকটা পথ হেঁটে তারপর ওইখানে যেতে হবে আমাদের, সেখানে কল্পতরু উৎসবের আয়োজন করা হয়েছে। আর প্রতি বছরই এখানে এই আয়োজন করা হয়ে থাকে। তো খুব নিয়ম নিষ্ঠা করে এই উৎসবটা পালন করা হয়ে থাকে, আর আমরা সবাই আসি। এই দেখো, আমার পেছনে অনেক ভিড় রয়েছে। এখানে কি সুন্দর স্বামী বিবেকানন্দ, আর এক সাইডে স্বামী বিবেকানন্দের বাণী, আর এক সাইডে মা সারদা দেবীর বাণী খুব সুন্দরভাবে লেখা আছে। এখানে লেখা আছে, তোমাদের চৈতন্য হোক, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি আছে। আর আমরা এখানে ভেতরে যাচ্ছি, ওদের বাড়ির ভেতরে যাচ্ছি। ওইখানে খুব সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে। ওই দেখো, দেখতে পাচ্ছ অনেক বড় সড়ো এরিয়া জুড়ে প্যান্ডেল করা হয়েছে। আর ভেতরে স্বামীজি মহারাজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যে লীলা ওইগুলি বর্ণনা করছিলেন, আর গানও ধরছিলেন মাঝে মাঝে। তো অপূর্ব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। আর এখানে ঠাকুর ঘরে ওদের খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গাঁদা ফুলের মালা দিয়ে। আর সবাই দেখো, ভক্তবৃন্দের কী ভিড়, প্রচুর ভিড়। আমরা একটা জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তারপর যেতে হয়েছে আমাদের। আর আদিও দাঁড়াতে পারছিল না, তাই ঠাম্মার কোলে উঠেই যাচ্ছিল, আর আমি পেছন থেকে ভিডিও করছিলাম। আর ঠান্ডাও ছিল প্রচণ্ড। এখন আমার ডাকটা বন্ধ আছে, তোমরা নিশ্চয়ই কথা শুনে বুঝতে পারছো। তো যাই হোক, সবই ঠাকুরের ইচ্ছে, এভাবেই চলতে হবে। আর এই দেখো, এখানে স্বামীজি মহারাজ বসে প্রবচন দিচ্ছিলেন, আর সবাই বসে ভক্তবৃন্দ শুনছিল। দেখো, প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রচুর মানুষ। দেখো, দেখতে পাচ্ছ প্রচুর মানুষ। তো আমরা সামনে থেকে এগোচ্ছি, চলো তোমাদের আরো ভালো করে দেখাই। দেখো, আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম, আর সোজা গিয়ে কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে। তোমরা দেখতে থাকো, দেখতে পাবে সব কিছু খুব ভালোভাবে। আয়োজনটা করা হয়েছে, প্রতি বছরই করা হয়ে থাকে। তো এখানে দেখো, সবাই ভক্তিপ্রেমে প্রণাম করছে, আর ধূপকাঠি মোমবাতিও জ্বালাচ্ছে, আর যজ্ঞের ফোঁটাও দিচ্ছিল সবাই। ঠাকুর নেমে এসেছেন দোতলা থেকে, সঙ্গে লাটু মহারাজ রয়েছেন। সত্যি রামকৃষ্ণ কথাগুলো শুনলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। এই যে কি সুন্দর রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি। এখানে সবাই ভক্তিভরে প্রণাম করছিল, আর ধূপ কাঠে মোমবাতি জ্বালাচ্ছিল, আর মনোকামনা নিশ্চয়ই বলছিল, যেহেতু আজকে কল্পতরু, আজকে দিদি চাইলেই নাকি সেটা ভগবান সেই কামনাটা পূরণ করে দেন, এরকম কথিত আছে। তো সবাই নিজের মনোকামনা যেটা আছে সেটা ঠাকুরকে জানাচ্ছিলেন। আর এখানে প্রসাদ নেওয়ার জন্য এইদিকে লাইন আছে, আর এইদিকে সবাই বসে সেই শুনছিল কথা। তো আদি ঠাম্মা যাচ্ছিল যজ্ঞের ফোঁটা আনতে, তো আমি দাঁড়িয়েছিলাম। তো আদিকে শেষ পেশ দেখো, কত মানুষ বসে সেই কথা শুনছিল। কি অপূর্ব একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল এখানে, সত্যি খুব ভালো কাটলো আজকে। তো এই দেখো, এই জায়গাটাতে সবাই ধূপ বোব জ্বালাচ্ছিল, আমিও প্রণামী দিয়ে প্রণাম করে ঠাকুরের আশীর্বাদ কামনা করলাম। আর এই দেখো, খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের সেই ছবিটা। আর আদিকে যজ্ঞের ফোঁটা দিয়ে দিল, আদির ঠাম্মা আমাকেও দিল, আর সবাইকে দিচ্ছিল।
তো এরপর আমরা চলে যাব প্রসাদ নেওয়ার জন্য, ওইদিকে লাইনে দাঁড়াবো। এতটাই ভিড় যে মানে পারছিলাম না আর কি, ভীষণ ভিড় ছিল। তো সবাই তো জড়ো হয়েছিল, সকাল থেকে জড়ো হয়েছে এখানে। আর এই দেখো, ওদের ঠাকুর ঘরের ছবিটা তোমাদের দেখিয়ে দিই। প্রসাদ দিয়ে যাচ্ছিল একজন, এই দেখো ঠাকুর ঘরটা কি সুন্দরভাবে সাজানো, খুবই সুন্দর করে সাজানো, গাঁদা ফুলের মালা দিয়ে এখানে সাজানো হয়েছে। দেখলেই মন একদম পবিত্র হয়ে যায়। আর এই দিকটায় দেখো ফল মূল প্রসাদ সব কিছু কাটা হয়েছে এখানে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি লাইনে, এখন এই দিকটায় আমরা যাচ্ছি প্রসাদ নেওয়ার জন্য। তো অনেকটাই অপেক্ষা করতে হলো। ভিড় কিন্তু সরছিল না, কারণ সবাই স্বামীজির কথায় এত মুগ্ধ হয়ে ছিল কি ভিড় একটুও নড়ছিল না। তা আমরা যারা লাইনে দাঁড়িয়েছিলাম ওরাও কিন্তু মনোযোগ দিয়ে শুনেছি স্বামীজির সেই কথাগুলো, কিন্তু এত নয়েস ছিল তাই আমি ভয়েস ওভার দিচ্ছি। এই দেখো আমরা এখন যাচ্ছি প্রসাদ দেওয়ার জন্য। আর এই দিকটায় রান্না হয়েছিল, এইখানে রান্না করছিল, এ দেখো কত বড় বড় হাঁড়ি দিয়ে সব রান্না চলছিল। আর এইদিকে খিচুড়ি সব রান্না করে রাখা হচ্ছিল। আর এইদিকে সোজা গিয়ে আমরা এখন প্রসাদ দেব। আর সবচেয়ে সুন্দর লাগলো যে জিনিসটা, সেটা হলো গিয়ে যে থালাগুলি দেওয়া হয়েছে, যে একটা প্লেটের উপর আর একটা কাগজের প্লেট, তো এটাই ভালো লাগলো, হাতে করে নিয়ে যেতে সুবিধা হয়। আর সবাই এখানে মিলেমিশে কাজ করছিল। আর এই দেখো আমিও খিচুড়ি নেওয়ার জন্য দাঁড়িয়েছি, তো আমাকেও দিচ্ছে, এই দেখো। আর পায়েস ছিল সাথে, খুবই টেস্টি হয়েছিল প্রসাদ, খুবই দারুণ লাগছিল। আর সবাই কিন্তু খাওয়ার পর, এটাই ভালো লাগলো আর কি, সবাই খাওয়ার পর কিন্তু নিজের থালা নিজের সব কিছু নিজে হাতে করে এনে এখানে দিচ্ছিল ধোয়ার জন্য, এটাই খুব ভালো লাগলো। তো আমরাও নিয়ে এলাম, খুবই ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন খুব সবাই। এই দেখো আরেকজনও নিয়ে আসছে, সবাই নিয়ে আসছে, নিজে হাতে করে থালাগুলি নিয়ে আসছিল সবাই, তো খুবই ভালো লাগলো। আমরা প্রসাদ ওষুধ খেয়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম। এই দেখো আমাদের গলির বোর্ডটা এখানে, যেহেতু এটা 2 নম্বরে ছিল, তো আমাদের বাড়ি তো 1 নম্বরেই, পাশাপাশি ছিল পরের গলিতেই, তো আমরা হেঁটেই যেতে পারবো, কোনো অসুবিধে নেই। আর রোডটা ভালোই লাগছিল, প্রচণ্ড ঠান্ডা আজকেও ছিল, তবুও ভালো লাগছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।